হয়, আপনাদের দেখবো পাইছে এই পথটো বরপাম মাজুলীগর একমাত্র সংযোগী পথ, আর এই সংযোগী পথের মাজতে থাকা এই আর সি সি দলংখন বিকল হয়ে পড়েছে, মাঝভাগতে বহি গেছে। আমি কেবাদিনের আগতে আমি বিভাগীয় কর্তৃপক্ষক অবগত করাইছিল বিষয়টা, কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকলে। আজি যেটা হঠাৎ যাকালি রাতে বহি গেল, আমি যেটা সোশ্যাল মিডিয়াত আমি বিষয়খিনি অবগত করলো, আজি তেওঁলোকৰ গা লড়িছে। দুর্ভাগ্যজনক বিষয় যে আমি ইমান দিনের আগরপরা আমি বিষয়টা জনাই আসিল, কোনো ধরনের গুরুত্ব দিয়া নাছিলে। আজি হঠাৎ যেটা বহি গেল দলংটো, আজি গা লড়িছে। আমি এই 5-6 বছর হব, বেশি বছর নহয়। আজি আমি আমার সন্দেহ হয়েছে যে যিজন ঠিকাদারে এই কাম নির্মাণ করেছিল, নিম্নমানের কামৰ কারণে আজি এয়া রাইজে ভুক্তভোগী হবলগীয়া হয়েছে। এক মানে সঠিক তদন্ত হব লাগে, আর ঠিকাদারের উপর ব্যবস্থা গ্রহণ করবর কারণে আমি দাবি উত্থাপন করেছো। আর দলংখনত যথেষ্ট মানুষে অহা যাওয়া করে, বিশেষকে মাজুলীগর চাহ বাগিচার ছাত্র ছাত্রী সকলে এই পথেদি অহা যাওয়া করে, তেওঁলোকৰ এতিয়া হারাশাস্তি হবলগীয়া হয়েছে। তেওঁলোকৰ কারণে যাতে রাস্তাখন যদি মানে সোনকালে মেরামতি করে দিয়ে, দলংখনের এই দলংখনের বিকল্প চিন্তা করে ব্যবস্থা গ্রহণ করে, তাকে আমি দাবি জানাইছো। হয়, দুইফালে বন্ধ করে দিছে, বন্ধ করে দিয়ার ফলত এটা অহা যাওয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তো এই পথটা বন্ধ করার লগে ব্যবস্থা গ্রহণ করব লাগে রাইজের সুবিধার্থে। তো একচুয়ালি ঠিকাদারের গাফিলতির কারণে হয়েছে, যেহেতু ঠিকাদার এনেকা মানে অল্প ভালকে বনাব লাগছিল, আর বেশি পুরোনা নহয় দলংখন, বেশি 5 বছরমান হয়েছে। ইমান সোনকালে এটা আর সি সি দলং ভাঙি যাব, এটা আমার কারণে অতি দুর্ভাগ্যজনক কথা। তেনুকাটা আমি গম পোৱা নাই, আনুমানিক কোটি টকার উপরতে হবে। এখন গিলাধারী নদী হয়, গিলাধারী নদী হয়। এইখন হয়েছে মূল পথ মাজুলীগড়ের আর বরপামর যে সংযোগী পথ। আমি যদি এই যাও সতিয়া বহুত সোনকালে পাও, নহলে আমি প্রতাপগড়ের পলাই গেলে বহুত দূর হয় মানে আমার এইখন। হয় হয়, যাতায়াতে এতিয়া প্রশাসনে বন্ধ করেছে যেহেতু, এইটো কারণে আমার যাতায়াতে বহুত অসুবিধা হয়েছে। আর যেহেতু আমার একটা বজার লাগে, বুধবার বজারতো ইয়াত মানে বহুত ভিড় হয়, কিন্তু এতিয়া আমি এই বজারখনো যাব নুহব মানে দলংখন বেয়া হয়ে গেলে।